হাই, সবাই কেমন আছেন? আমি আজকে এসেছি শিবের বাজার, জায়গাটার নাম রংপুর, থেকে প্রায় 30 কিলো। এখানে আখের চাষ হয়, আমাদের রংপুরে বলে কুশার। এই আখ দেখেন এখানে কত সুন্দর হয় আর কিভাবে এরা প্রসেসিং করে, এত সুন্দর লাইন আমি আপনাদেরকে দেখাচ্ছি। এদিকে যত দূর যাবে আমার পিছনে দেখছেন, আমি সে ক্যামেরাটা ঘুরে নিচ্ছি, দেখতে পারবেন যে এখানে কত চাষ হয়। যেদিকে চোখ যাবে শুধু আখ। তো ক্যামেরাটা একটু ঘুরে নিচ্ছি, এই যে দেখছেন এখানে সব আখের গাছ। একটু দূরে তো, তাই এরকম জুম করে দেখাচ্ছি। এখানে কিছু দেখেন যে কাটছে এরা, এই সময় হচ্ছে এদের সিজন চলে আসছে কাটার, এই মৌসুমে এরা তোলা শুরু করে। আমি আখের একদম কাছাকাছি চলে আসছি, দেখেন এরা কত সুন্দর করে লাইন করে এরা রোপণ করে আর যত্ন নেয় অনেক সুন্দর করে। আর আরেক দিকে দেখছি আমি যে এরা কাটছে, দেখেন এরা এইগুলো কাটছে। তো আমি চাচ্ছি যে একটু সামন থেকে গিয়ে ওদেরকে দেখব, ওদের কাটাগুলো দেখব কীভাবে কাটছে এরা। এই দেখেন এটা কাটছে কাস্তের সাহায্যে, যেভাবে ধান কাটে সেভাবে এরা আখ কাটছে। তো দেখেন প্রায় কাটার শেষের দিকে, এরা প্রায় শেষের দিকে, এগুলো এখান থেকে ছিল সবগুলো কাটছে এবং বোঝা করছে এরা বিক্রি করার জন্য। এখানে দুই ধরনের আমি যতটুকু শুনলাম এদের কাছে যে দুই ধরনের এরা করে, একটা হচ্ছে মানুষের খাওয়ার জন্য, আরেকটা হচ্ছে এরা ওই চিনির জন্য করে। চিনিরগুলো যেগুলো এগুলো খুব শক্ত হয়, এরা এমনিতেই আপনি খেতে পারবেন না, আর যেটা নর্মাল মানুষের জন্য সেটা আপনি খেতে পারবেন। এখান থেকে এরা সারা বাংলাদেশ এরা পাঠায় যতটুকু শুনলাম আমি। তো আপনারাও চাইলে এসে দেখে যেতে পারেন, এত সুন্দর একটা দৃশ্য, কত সুন্দর লাগে যে এই গাছগুলো সামনাসামনি না দেখলে বুঝতে পারবেন না। আর একটা নতুন জিনিস দেখাই আপনাদেরকে, এখানে দেখেন এরা ধানের পাশাপাশি এরা এই আখের বীজ এরা তৈরি করছে, এখানে ভিজে রাখছে এই আখের মাথার অংশটুকু, এটা কেটে কেটে দেখেন কত সুন্দর করে ভিজিয়ে রাখছে কাদা দিয়ে। এখান থেকে হয়তোবা, আমি জানি না, এখান থেকে হয়তোবা ওদের চারা হয়, এই চারাগুলো আবার এরা রোপণ করে। এই দেখেন এখানে সবাই ভালো থাকবেন, এরকম আরো নতুন কিছু পেলে আপনাদেরকে দেখাবো। আল্লাহ হাফিজ।